এই যে এখানে বড় বড় দুটো কুমড়ো আছে, ঠিক আছে, এই কুমড়ো দুটোকে এই হাঁসুয়া দিয়ে যে এক কপে চার টুকরা করে দিতে পারবে, তাকে নগদ 1000 টাকা দেবো, পারবে কেউ তোমার মধ্যে? কি বলছো, এই দুটো কুমড়াকে এই হাঁসুয়া দিয়ে এক চপে চার টুকরা করে এক কপে 1000 টাকা দেবো? 1000 টাকা পুরস্কার দেবো, সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি আমি। পরে বলবে না? না তো পরে বলতে পারবে, তুমি কাটবে না কইছো না তো? না না, আমি আমি সত্যি সত্যি বলছি, আমি 1000 টাকা দিয়ে দেবো, তুমি কাটবে কি? হ্যাঁ কাটবো। তাহলে তো কাটো, কিন্তু এই দেখো, এই দেখো, এই দুটো কুমড়াকে কিন্তু টাকা লেলবো, কিন্তু আগে বলে হ্যাঁ তোমাকে টাকা দিয়ে দেবো, কিন্তু শোনো, দুটো কুমড়াকে, দুটো কুমড়াকে কিন্তু দেখো আমি কাছি, সত্যি লেলবো, থামো কি হলো, কিন্তু কিন্তু একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যে 100 টাকা জমা দিয়ে কাটতে হবে, 100 টাকা জমা দিয়ে, হ্যাঁ 100 টাকা জমা দিয়ে কাটতে, ঠিক আছে, যদি তুমি কাটতে না পারো তো এই টাকা আমার, আর যদি তুমি কেটে দাও তুমি তোমাকে 1000 টাকা দিয়ে, তোমার 100 টাকাও দিয়ে দেবো। শুনো শুনো আমাকে এক কথা শোনো, আমি টাকা আমি পাশ আনতে ভুলে গেছি, আমাকে প্লিজ একবার ট্রাই, না না ট্রাই করতে দেবো না, ট্রাই করতে দেবো না, একবার কাটতে দাও, ট্রাই করতে দাও, হবে না, টাকা দাও, তারপর তুমি কাটো, টাকা দেবো না, টাকা না, হটো 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 হটো, কাটতে দিবে না একবার, না না পাবে না, এই তুমি খেলো তাহলে, তুমি খেলো, তুমি কাটো তাহলে, আমি কাটবো, কিন্তু একটা শর্ত, 100 টাকা জমা দাও, 100 টাকা জমা দাও, 100 টাকা জমা দিয়ে খেলতে হবে, 1000 টাকা পাবো, হ্যাঁ তুমি যদি দুটো দুটাকে চারটি করে দিতে পারো, তাহলে তুমি মানে 100 টাকা জমা দিলো, আর কাটার পর যদি টাকা না দাও, কিন্তু যদি দুটা কুমড়ো যদি এক কপে যদি চার টুকরা করে দিতে পারে, তাহলে টাকা তুমি আমাকে দিয়ে দেবে, আমি এক কপে চার টুকরা করে দিই, শুনো, যদি না পারে তাহলে টাকা আমাকে দিয়ে দেবে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি এক কপে চার টুকরা করে দিচ্ছি, টাকা ঠিক আছে, ঠিক আছে, কাটছি তাহলে, হ্যাঁ কাটো, শুরু করো, কাটো, কাটতেই হবে, ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, হ্যাঁ কি আর ভিতরে লোহাটা ভরে দেয় নাকি? আরে দাদা আর ভিতরে কিছু নেই, টাটকা কুমড়া আমি গাছ থেকে লেস না, হ্যাঁ ফের পরে চিটিং করবে না, ফের কইবে যাই, আমরা যখন কাটবো কাটার পর যদি কিছু পেলি ভিতরে তাহলে টপ লাগবে, দেখো এর ভিতরে কি বললা তখন তোমাকে এমন, আরে দাদা এর ভিতরে কিছু না, টাটকা টাটকা কুমড়া আমি গাছ থেকে লেস না, দুটো দেখতে পাচ্ছ না, বড় বড় কুমড়া আছে, আচ্ছা ঠিক আছে, ওর ভিতরে কিছু পেলে তোমাকে ডাবল টাকা দিব, হ্যাঁ ঠিক আছে, তাহলে ডাবল টাকা দেব, হ্যাঁ ঠিক আছে, আমি কিছু না, ঠিক আছে, কিছু নেই আর ভিতরে, হ্যাঁ ঠিক আছে, দেখো যদি তুমি দেখো তোমাকে চার টুকরো করতে হবে, আমি দেখে তাহলে করে দেবো, ঠিক আছে, বললাম কাটো, তাহলে কাটো, চার টুকরো করে দেবো, তোমাকে দিয়ে দেবো টাকা, এই কাটতে পারবো, পারো, হ্যাঁ কাটো, টাকা নেই বলে লো, তাহলে আমি কেটে দিতাম, এই ধত্র কাটো, দাও কাটো তুমি, আমি বলছি কি, যদি তুমি কাটতে পারো তাহলে কিন্তু তোমাকে টাকা দেবো, দেখাচ্ছি যদি কাটতে না পারো তাহলে তোমাকে 1 টাকাও দেওয়া হবে, বলে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তুমি কাটতে পারলে 1 টাকা কাটতে পারবে, কাটতে পারো কি, ঠিক আছে কাটো তাহলে, তুমি লাও কাটো, কাটো কাটো, দেখো গাইস গাই, দশ বন্ধুরা কেটেছে কি, কেটেছে কি, দেখো এটা এতে দেখো, এই যে দেখো এটা কেটেছে কিন্তু ওটা কাটেনি, দেখো আরে কেটে তো আরে না, শুনো দুটো কুমড়োকে যে এক কপে চার টুকরা করে দিতে পারবে, তাকে নগদ 1000 টাকা দেবো, কিন্তু দুটো টুকরো হয়েছে, আর কয় টুকরো, আরে এটা কি ফাঁক, হ্যাঁ ফাঁক হয়ে যায়, কিন্তু তোমাকে কাটলে ঠিক আছে, টুকরো করতে হবে, কাটতে হবে, তুমি পারো তাহলে, হেরে গেছো, খানি ছুটে তো, হ্যাঁ ব্যাখ্যা ছুটে দাও তো, পারো তুমি, হেরে গেছো, এই এই টাকা টাকা টাকা, আমার আমার এখন ঠিক আছে, আমি চলে যাই, এখন আমি চলে যাই, আমি আমি দিয়ে চলে যাই।